দেখো, বেসিক্যালি সেট আপ বলতে সেট আপ কিছু নেই, এটাই হচ্ছে আমার রুম। আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে একটা পড়ে আছে, এটা মাথায় মারার জন্য না, এটার কাজ আছে, আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি হচ্ছি ভাই MM, যা কিনি দুটো কিনি। তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার লাগেজ রেডি হয়। তো এইটা হচ্ছে RGB LED। গাইস এখন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা, আর গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে এইখানে বসে কিন্তু আমাদের পডকাস্ট রেকর্ড হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো সকলকে জানাই একটা নতুন ভ্লগে স্বাগত। তো এর আগের ভ্লগগুলোতে তোমরা আমাকে বলেছিলে যে তুমি কিভাবে ভিডিওস বানাও, বা কিভাবে তোমার সেট আপটাকে তুমি রেডি করেছো, বা কিভাবে তুমি ব্যাকগ্রাউন্ড লাইটগুলো ইউজ করো, এরকম আমি 4-5টা কমেন্ট পেয়েছি। তো আজকে সেই কমেন্টগুলোর ওপরেই বেস করে আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার সেট আপে আমি কীভাবে ভিডিওস বানাই। তো এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা আমার সেট আপের ব্যাপারে এবং আমি কী কী লাইট ইউজ করি বা কীভাবে কী ইয়ে করি সেগুলোর ব্যাপারে সবই তোমরা জানতে পেরে যাবে। তো এই ভিডিওটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর গাইজ, আজ সকাল থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মানে একটু আগে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো, বাট সেটা এখন থেমে গেছে, এখন মোটামুটি একটু একটু পড়ছে আর কি বৃষ্টি। কিন্তু সারা দিন মানে সকাল থেকে আজকে বৃষ্টি হতেই আছে, তো সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো তো গাইজ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এদিকে কিন্তু চারিদিকে গাছপালায় ভর্তি আমার ঘরের চারিদিকে, আর একদম চারিদিক সবুজ সবুজ, আর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আকাশটা নীল হয়ে পরিষ্কার হচ্ছে, আবার বৃষ্টি আসছে। সো দেখো, বেসিক্যালি সেট আপ বলতে সেট আপ কিছু নেই, এইটাই হচ্ছে আমার রুম, আর এইখানেই আমি ভিডিওস বানাই অ্যাকচুয়ালি। তো এইখানে যেমন দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমার আর কি ডেস্ক, এইখানেই আমার একটা দেখতে হচ্ছে স্পিকার রাখা আছে, গান চলছে, যাই হোক আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি। এখানে মাউস আছে, আমার হেডফোন আছে, এদিকে আর একটা হেডফোন, বাট এটা ভেঙে গেছে, আর এইটা হচ্ছে মাইক। আর এইখানে একটা আমার একটা আলমারি আছে যেখানে আমি কিছু জিনিসপত্র রাখি, আর এইটা এতটা গোছানো লাগছে ঠিকই, বাট এটা এতটা ছিল না, আমি ভিডিওটা বানানোর জন্যই গুছিয়েছি আর কি, ঠিক আছে। তো এখানেও কী কী আছে তোমরা একটু দেখিয়ে দিই তোমাদের। যেমনটা দেখতে পাচ্ছ এখানে একটা পড়েন আছে, এটা মাথায় মারার জন্য না, এটার কাজ আছে, আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে একটা ঘড়ি, আর এইখানে আরও একটা সেম ঘড়ি। আমি হচ্ছি ভাই MM, যা কিনি দুটো কিনি। এবার কার কার জন্য আর বুঝে নাও। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি অ্যাকচুয়ালি কী কী লাইট ইউজ করি। তো গাইজ, তোমরা এটা দেখতে পাচ্ছ আমি কিন্তু মেন লাইট হিসাবে এটাকে ইউজ করি। তো এইটা অ্যাকচুয়ালি আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম, কিন্তু এটার অবস্থা এখন খুবই শোচনীয়, আর এটাকে আমি সারাইনি, তার কারণটাও বলছি। এটাকে আমি সারালেই সারাতে পারতাম, তো এখানে এটা ধুলো পড়ে গেছে, আর এইটা হচ্ছে লাইটটা এখানে এরকমভাবে লাগানো আছে, আর এইটাকে আমি অ্যাকচুয়ালি মেন লাইট হিসাবে ইউজ করি। আর এইটা হচ্ছে আমার আগের ট্রাইপড ছিল, যেটা আর কি খারাপ হয়ে গেছে, তো এটাকে আমি স্ট্যান্ড করে দিয়েছি। তো সব দিক থেকে দেখতে গেলে এটাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি বাড়িতেই তৈরি করেছি, বাড়িতে পড়ে থাকা মেটেরিয়াল দিয়ে তৈরি করেছি, তো সেই জন্য এটাতে আমার তেমন একটা কিছু খরচ খরচা আসেনি, একদমই খুব কম খরচায় এটাকে আমি তৈরি করে ফেলেছি। আর এইটা এখনও পর্যন্ত আমাকে কিন্তু ভালো আউটপুট দেয়, আমি অনেক ভিডিও এটা দিয়ে বানিয়েছি, আর এটাকে আমি সারাইনি, তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার লাগেজ রেডি হচ্ছে, কারণ আমি চলে যাব এখন হোস্টেলে, তো সেই জন্য লাগেজও রেডি হচ্ছে। তো এইটাকে সারিয়ে লাভ নেই, আমি মাঝে মধ্যেই বাড়ি আসবো, যখন তখনই এটা দিয়ে ভিডিও শ্যুট করবো। তো এখন আমি দেখাবো আমার কালারিং লাইটগুলো, অ্যাকচুয়ালি আমি কালারিং লাইট হিসেবে আমি কী কী ইউজ করি। তো সবার প্রথমে লাইটটা আমাকে পাড়তে হবে, কারণ এটা ওপরে আছে এইখানে দেখতে পাচ্ছ। তো এই দুটো লাইটকেই কিন্তু আমি অ্যাকচুয়ালি কালারিং লাইট হিসাবে ইউজ করি। তো চলো প্রথমত এই লাইটগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, লাইটগুলো অ্যাকচুয়ালি কেমন আর কীভাবে এগুলো জ্বালাই বা কীভাবে আমি এগুলো লাগাই সেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, লাইটগুলো কিছুটা এরকম। তো এইটা হচ্ছে RGB LED, তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, ঠিক আছে, এর একটা করে রিমোট আছে। তো রিমোটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রিমোটটা কোথায় রাখলাম অ্যাকচুয়ালি। তো এইটা হচ্ছে রিমোট, আর এই একটা রিমোট দিয়েই কিন্তু এই দুটো লাইটকে কন্ট্রোল করা যায়, কারণ এই দুটো যে লাইট আছে এই দুটোর রিমোট প্রায় একই, আর ওই জন্য আমি একটা ইউজ করি, একটা রেখে দিয়েছি। তো এই একটা দিয়েই কিন্তু এই দুটোকে কন্ট্রোল করা যায়। তো চলো এখন আমি এই লাইটগুলোকে আমি আমার সেট আপে লাগাই, মানে অ্যাকচুয়ালি আমি মানে যেখানে যেখানে এই লাইটগুলোকে লাগাই আর কি সেগুলো লাগাচ্ছি, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি লাইটগুলো। আর এখন দিনের বেলা, তো এখন আর কি রোদও বেরিয়ে গেলো, এইমাত্র রোদও বেরিয়ে গেলো, তো চলো এইটা আমি সন্ধ্যেবেলার দিকেই লাগাবো, আর সন্ধ্যেবেলায় তোমাদেরকে আমি দেখাবো অ্যাকচুয়ালি আমি এগুলো কোথায় কোথায় লাগিয়েছি।
তো চলো এখন একটু ওয়েট করি সন্ধ্যার জন্য। তো গাইস এখন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা, আর এখন আমি তোমাদেরকে এই লাইটসগুলোকে লাগিয়ে দেখাবো অ্যাকচুয়ালি আমি এগুলো কোথায় কোথায় লাগাই আর কীভাবে এগুলোকে ইউজ করি। তো লাইটগুলো এখন সেট আপ হয়ে গেছে, তো চলো এখন ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কোথায় কী আমি লাগিয়েছি লাইটগুলোকে, ঠিক আছে? তো চলো ব্যাক ক্যামেরা থেকে তোমরা দেখতে থাকো। তো গাইস এটা হচ্ছে যে বোর্ড, আর এইখান থেকে হচ্ছে এইখানে একটা লাইট, আর এইখান থেকে যে হচ্ছে এইখানে আর একটা লাইট, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমি কোনো ফ্ল্যাগ লাগাইনি, কারণ এটা আমি নিজে যেহেতু পার্সোনালি ইউজ করি তো সেফটির দিকটা আমি নিজে থেকেই ভালোভাবে নজর রাখি, তো এই জন্য আমি এগুলো আর কিছু লাগাইনি। এইখানে হচ্ছে যে আমাদের মেন ল্যাম্পটা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি লাগিয়ে রেখেছি, আর এইখানে হচ্ছে যে আর একটা আরজিবি লাইট। আর পোরেন্টার কী কাজ আমি বলছিলাম, তো পোরেন্টা হচ্ছে যে এইখানে এইভাবে আমি এটাকে লাগিয়ে রাখি, কারণ লাইটটাকে এইভাবে পোরেন্টা এখানে চাপা দিয়ে আর লাইটটা এইভাবে আমি লাগিয়ে রাখি। আর এখানে আমার ল্যাপটপ, আর এই যে এইভাবে আমি এটাকে রাখি। আর কানেকশানগুলো কিন্তু এইখানে করা আছে, এইখানে একটা বোর্ড আছে আমার, তো এইখানে একটা কানেকশান করা আছে। আর এইখানে হচ্ছে যে মেন সুইচটা, তো এইটা এখন আমি অন করছি। তো গাইজ এটা আমি এখন অন করে দিলাম, আর এখানে দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু একটা লাইট জ্বলা শুরু হয়ে গেছে। বিছানার ওপর এইখানে আর একটা লাইট জ্বলছে, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয় এটা দিয়ে। আর এইটা হচ্ছে যে এখানে আমার মেন যে সাদা যে লাইটটা আছে এটা জ্বলছে। আর এই জায়গাটাতে বসি আমি, বসে বেশিরভাগ ভিডিওসগুলো আমি এখানেই এইভাবে শ্যুট করি। আর এই হচ্ছে যে আমার মাইক। তো গাইজ এখন আমি বসে গিয়েছি আমার সেট আপে, আর এইদিকে দেখতে পাচ্ছ এইটা একদম যেহেতু মুখের সামনে থাকে তো এক সাইডে যে কালার ইফেক্টটা হয় সেটা এইটা কন্ট্রোল করে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেইটা কন্ট্রোল করে পিছনেরটা। তো এখানে এখন আমাকে লাইটটা বন্ধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই লাইটটা কন্ট্রোল করে, আর এইখানে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি মেন যে সাদা লাইটটা থাকে, তো এর লাইটটা একদম ডাইরেক্ট আমার মুখের সাইড থেকে পড়ে। তো এইভাবে একটা অ্যাভারেজ লেভেলের ভিডিও কোয়ালিটি কিন্তু আমার ভিডিওগুলোতে আসে। আর এই হচ্ছে আমার মাইক। আর গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে এইখানে বসে কিন্তু আমাদের পডকাস্ট রেকর্ড হয়, এইভাবে আমি বসে জাস্ট রেকর্ডটা করি। আর যারা যারা আমার পডকাস্ট শোনোনি তো তাদের জন্য আমি আমার পডকাস্ট চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তো তোমরা অবশ্যই যাও যে আমার পডকাস্ট শোনো, আর এইখানেই বসে আমি রেকর্ডিং করি। আর একটা হয়তো পডকাস্ট এপিসোড আসবে, কারণ তারপর আমি বাড়িতে যেহেতু থাকবো না তো সেক্ষেত্রে হয়তো পডকাস্ট রেকর্ড করা সম্ভব হবে না, বাড়িতে এলেই করবো। তো এখনও পর্যন্ত 4টি এপিসোড আপলোড হয়ে রয়েছে, তো তোমরা অবশ্যই যাও যে সেগুলো শোনো, আশা করছি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো ব্যাস আজকের ভিডিওতে এতটাই, দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করেছিলে যে সেট আপটার একটু ট্যুর চাই, আশা করছি তোমরা জানতে পেরে গেছো যে আমি কিভাবে আমার সেট আপে বসে কাজ করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সকলে লাইক করতে ভুলো না, লাইকটা করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এমন ভ্লগ এই চ্যানেলে আরও আসবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।